গুড মর্নিং এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? নিশ্চয় ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো হিমানিস কুকিং ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে, মানে ছেলেরা স্কুলে চলে গেছে আর আমি বসে পড়েছি রান্না করতে। তো রান্না করতে করতে এখন ভাবলাম যে না, আজকের ব্লগটা তাহলে সবজি কাটতে কেটেই শুরু করি। তো এদিকে ভাত ডাল উঠিয়ে দিয়েছি, পরে বসলাম একটু সবজি কাটতে। তো আজকে ভেন্ডি তরকারি করব, তো ভেন্ডি পোস্ত বাটা দিয়ে করব। আর এদিকে ফ্রিজে মাছ আছে, তো মাছটাকে একটু পোস্ত বাটা দিয়ে মাখা মাখা করব। তো এদিকে আবার বোনের বর আমাকে ফোন করলো যে দিদি, আমি তোমাদের বাড়িতে আজকে দুপুরে খেতে যাব, আমাদের বাড়ির পাশেই ও ডিউটি করে, ঠিক আছে, তো ও আসবে আজকে। তো আমি কি, ঠিক আছে আসো, আমি তো রান্না উঠিয়ে দিয়েছি। তো এদিকে সবজি কাটতে করতে আবার বোনের সঙ্গে অনেক কিছু নিয়ে গল্প করতেছে, হাসি। তো এরকমই তো আমরা আবার বনে বনে থাকলে অনেক কিছু গল্প করি, হাসি, কি কি করছি না করছি এগুলো নিয়ে একটু কথা বলি। তো যাই হোক, বনে বনে থাকলে যা হয়। তো এদিকে আমি তেজপাতা নিয়ে আসলাম, আমাদের ঘরের পাশেই একটা তেজপাতার গাছ আছে পাশের বাড়ির। তো কাকিমাকে বলেছি, কাকিমা আমাকে কিন্তু লাগলে নিয়ে নেবো, বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে নিও। তো একটু নিয়ে আসলাম একটা, মানে এ ছিঁড়ে। তো এদিকে ভাত হয়ে গেছে, তো একটু বেশি চাল নিয়েছি সেজন্য একটু মানে পড়ে যাচ্ছে। তো এদিকে ভাতটা নামিয়ে নেব, আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছটাকেও নামিয়ে নেব। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ভাতটাও হয়ে গেছে। তো এদিকে ডালটাকে সম্বার দিলাম, দেখো কাঁচা তেজপাতা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো তোমরা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই খেও, খুব সুন্দর লাগে তোমাদেরকে বলছি। আর কমেন্টে তোমরা জানিও যে কি রকম লাগলো, যে দিদিটা বললো যে ঠিক কি না। তো দেখো একবার খেয়ে, খুব সুন্দর লাগে। তো চলো, এখন উঠিয়ে দিয়েছি হচ্ছে এই সে ভেন্ডি আর আলু। তো এখন ভেন্ডি আর আলুটাকে ফ্রাই করে নিচ্ছি একটু বেশি তেলের মধ্যে, না হলে আবার গলে যাবে, তো সেজন্য একটু ফ্রাই করে নিচ্ছি ঠিকঠাকভাবে। আর পোস্তটা এদিকে বেটে নিয়েছি, বেটে নিয়েছি হচ্ছে একটা মানে রসুন, রসুনের একটা কোয়া দিয়েছি, আর হচ্ছে একটা লঙ্কা দিয়েছি, দিয়ে তারপর আমি মানে পোস্তটাকে বেটে রেখে দিয়েছি। আর এদিকে সম্বার দিচ্ছি কালো জিরে দিয়ে, তেজপাতা, কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে খুব সুন্দর লাগে, তোমরা দেখবে। আর এদিকে টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেবো। তো এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা। তো আদা বাটা, পেঁয়াজ বাটাটা দিতে হবে, কারণ কি না হলে তরকারিটা টেস্ট আসবে না। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, তারপর হচ্ছে দিয়ে দেব হলুদ। তো এসব দিয়ে একটু মাখা মাখা করবো। আর দেখো এদিকে আকাশটাও একটু মেঘলা মেঘলা রয়েছে, তো আকা মানে গাছের পাতাগুলো থমকে আছে, তো একদমই নড়াচড়া করতেছে না। অন্য সময় তো হাওয়া আসে প্রচণ্ড, তাই ভাবছি যে আজকে হাওয়াও নেই। তো এরকম ভেবে ভেবে রান্না করতেছি। তো দেখো এখানে হলুদটা দিয়ে দিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করতেছি, তারপর হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দেবো, আর একটু ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো দেখো আমি পোস্ত বাটা, ভেন্ডি বাটা দিয়ে দিয়েছি, না ভেন্ডি বাটা সরি, ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। তো এর সাথে একটু মোছামুছিও করতেছি, তো সাথে সাথে একটু না করলে একটু তেলটা বেশি পড়ে চিটচিটে হয়ে থাকে, তো সেই জন্য একটু রান্না করতে করতে আমার আবার এই অভ্যাসটা, মানে সাথে সাথে একটু করে মোছামুছিও করি। তো চলো এখন জলটা দিয়ে দিচ্ছি, তো বেশি জল দেবো না, হালকা একটু জল দেবো, জলটা দিয়ে একটু মানে মাখামাখাই হবে, তো জলটা শুকিয়ে যাবে এখন। তো চলো এখন হচ্ছে ঢেকে দেবো। তো তারপর হচ্ছে এখন স্নান করাবো ছেলেকে। তো আর একটা তরকারি আছে, মাছটা ভাবছি করব না, তো না ভাবলাম যে করেই ফেলে একটু মাছটাকে, একটু পোস্ত বাটা আছে তো সেটা দিয়ে একটু মাছটাকে পোস্ত বাটা করে দেবো। তো দেখো এদিকে শুকিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে, আর জলটা শুকিয়ে এসছে, আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তো ধনে পাতাও দিতে পারো, আবার একটু হালকা করে গরম মশলাও দিতে পারো, উপরে ছিটে তো খুব সুন্দর একটা সেন্ট হয়ে যায় গরম মশলা, তো খুব ভালোই লাগে খেতে।
তো দেখো এখন নামিয়ে নিয়েছি হচ্ছে ভেন্ডিটাকে, তো খুব সুন্দর হয়েছে দেখো, দেখতেই পাচ্ছো ভেন্ডিটার গায়ে গায়ে লাগানো মশলাগুলো, পোস্ত বাটাগুলো, তো খুব সুন্দর হয়েছে। এরকম করে গরম ভাতের সঙ্গে খাবে, তো একটা মানে ভেন্ডির তরকারিটাই শুধু কাফি, আর কিছু লাগে না। তো আমার তো খুব সুন্দর লাগে, জানি না তোমাদের কিরকম লাগে। তো এদিকে ডাল হয়ে গেছে, মাছগুলো ফ্রাই রয়েছে এখন, তো মাছের জন্য রয়েছে হচ্ছে এই যে টমাটো, একটু পোস্ত বাটা, আদা বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, আর একটু ধনে পাতা, আর একটা কাঁচা লঙ্কা। তো চলো এটা দিয়ে একটু রান্না করব, ঠিক সেই আগের প্রসেসেই রান্না করছি। ঠিক আছে, মশলাটা কষিয়ে নিয়ে তারপর পোস্ত বাটাটা দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিয়েছি, তো একটু জাল হতে থাক, ততক্ষণে আমি একটু অন্য কাজ করব। তো চলো। তো দেখো এদিকে ছেলে এসে পড়েছে, আর এদিকে ওর হাতে একটু কাটা গেছে, বলছে মা আমার হাতটা একটু মানে ই করতেছে বলছে। তা আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, স্কুলে এগুলো হয়ে থাকে, কোনো এসে কিছু হবে না, সেরে যাবে। তো দেখাচ্ছে আমাকে আঙুলটা শুধু বারবার। তো চলো একটু পরে ছেলেদেরকে স্নান করিয়ে দেবো, কারণ কি আসার পরে আর স্নান তো করে যায় না, তো বাড়িতে এসে স্নান করে ওদের সকালবেলা স্কুল 7:30-টার দিকে। তো চলো আমার রান্না হয়ে গেছে, এদিকে ছেলে এই যে বসে বসে মোবাইল দেখতেছে, এখন করাবো হচ্ছে স্নান। তো উপরে চলে এসেছি, একটু আমিও একটু হাওয়া খাবো, তো এখন একটু হাওয়া এসছে, আর এদিকে ছেলেকেও স্নান করিয়ে দেবো। আর ও উপরে এসে দেখো, যখনই উপরে আসবে কিছু না কিছু নিয়ে একটু খেলবে, তারপর মানে স্নান করবে। আর 2-3 দিন পর পর শুধু বলে যে মা আমি উপরে স্নান করব, উপরে স্নান করব। তো এদিকে আবার স্কুলের জামাগুলোও নিয়ে এসেছি, একটু কেচে দেবো, কারণ কি গরমে একটু মানে ঘাম ঘাম হয়ে থাকে, তো পরে আবার নোংরা হয়ে থাকে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে একটা পিড়ি রেখা রাখা আছে, তো সেখানে আর আমি প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন নয়, 1-2 দিন পর যখনই আমি ছাদে আসি, তো এসে আগে এখানে বসবো, একটু হাওয়া খাবো, তারপর হচ্ছে ঘরে চলে যাব। তো চলো এখন ছেলেকে হচ্ছে স্নান করাবো, দেখো ও একা একা মোজাগুলো ধুচ্ছে। তো এর আবার সব কিছুতে মানে আগে করার ইচ্ছে খুব, মানে যে কোনো কাজ করব ও আগে ওইটাকে নিয়ে একটু কাজ করবে, তারপর মানে আমি করব। তো দেখো এর আগেও মানে কয়েকদিন ও জামা কাচ্ছে, আমি কাচতে ছিলাম, ও আগে গিয়ে মা দাও আমি করব আমি করব। তো এইভাবেই বাচ্চাটা শেখে। তো দেখো, তো আমরা চলে এসেছি, আমিও একটু মাথাটা ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করেছি, সকালে স্নান করেছি তো শ্যাম্পু করিনি, তো সেই জন্য ভাবলাম যে না এখন একটু শ্যাম্পু করে নিই। তো শ্যাম্পুটা করে তারপর নিচে চলে এসেছি ছেলের সঙ্গে, আর এদিকে টমেটোগুলো পেকে আছে, তো সেই জন্য ভাবলাম যে না টমেটোগুলো নিয়ে যাই ঘরে। তো চলো ছেলেকে বলছি বাবা ছিঁড়ে নাও। চলো ওই যে ওটা নাও, কাঁচাটা নাও, কাঁচাটা নাও। ওগুলো কটা বাবা, দেখি কটা হলো, দেখি দেখি। চারটা, আচ্ছা। তো বোনেরও স্নান হয়ে গেছে, তো এখন খেতে বসেছে সবাই মিলে। তো দেখো এখানে রয়েছে পোস্ত বাটা দিয়ে ভেন্ডি, মাছের তরকারি, আর হচ্ছে ডাল, আর সঙ্গে রয়েছে লেবু আর হচ্ছে শশা। তো চলো এদিকে, দুপুরে তো শশা না হলে চলে না, লেবু না হলে চলে না, তো ডালের মধ্যে এটা লাগবেই আমাদেরকে। আমি আবার বাজারে গেলে মানে লেবু আর শশাটা মাস্ট নিয়ে আসবো, ঠিক আছে? তো ডালের সঙ্গে আমাকে লাগে, আর ছেলেরাও খেতে খুব ভালোবাসে। আর এদিকে বোনের পর ফোন করে বললো যে দিদি আমার একটু দেরি হলে হবে, তুমি তোমরা খেয়ে নাও। তো ছেলেরও আসার দেরি আছে, তো চলো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।